দীর্ঘ অনেকদিন পরে আবার দেখা, আজকে আমি উপস্থিত হয়েছি উকুলেলের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে। আমার সাথে ক্যামেরায় আছে অন্তর। তো আমি শুরুতেই কিছুটা গত টিউটোরিয়ালে সাম আপ করতে চাই। আমরা গত টিউটোরিয়ালে শিখেছিলাম সি মেজর, ডি মেজর, ই মেজর, এফ মেজর, জি মেজর, এ মেজর, বি মেজর, আর মাইনর কর্ডসের মধ্যে শিখেছিলাম এ মাইনর, বি মাইনর, বি মাইনর এবং ই মাইনর। তিনটি মাইনর কর্ড, মানে যে কর্ডগুলো দেখেছিলাম এ মাইনর, বি মাইনর, তারপরে দেখেছিলাম ডি মাইনর, ই মাইনর, আমাদের বাকি থাকে জি মাইনর, এফ মাইনর এবং সি মাইনর। এই তিনটি কর্ড সহ আরও কিছু প্রয়োজনীয় কর্ড, যেমন শার্প কর্ড আপনাদেরকে কিন্তু আমি দেখাইনি, যেমন সি শার্প মেজর, ডি শার্প মেজর, তারপরে এফ শার্প মেজর, জি শার্প মেজর, তারপরে এ শার্প মেজর, এগুলো আমি আপনাদেরকে দেখাইনি, এগুলো আজকে দেখানোর চেষ্টা করব। আরও কিছু প্রয়োজনীয় কয়েকটা কর্ড আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি দেখাচ্ছি সি মাইনর কর্ড। সি মাইনর কর্ডটা হচ্ছে থার্ড নাম্বার ফ্রেটে, ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, চারটা স্ট্রিং, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো আমরা থার্ড নাম্বার ফ্রেটে থার্ড, সেকেন্ড এবং ফার্স্ট নাম্বার স্ট্রিং যদি ধরি, আর একসাথে সবগুলো স্ট্রোক করলে আমরা পাবো সি মাইনর। সি মাইনর আমরা কী করলাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইখানে থার্ড নাম্বার স্ট্রিং, সেকেন্ড নাম্বার স্ট্রিং এবং ফার্স্ট নাম্বার স্ট্রিং ধরে সি মাইনর, সি মাইনর এটা হলো। এবার আমরা শিখবো এফ মাইনর। এফ মাইনরটা আমরা বাজাবো দুইটা ফ্রেটে, সেটা হচ্ছে ফার্স্ট ফ্রেট এবং থার্ড ফ্রেটে। ফার্স্ট ফ্রেটে আমরা ফোর্থ নাম্বার স্ট্রিং এবং সেকেন্ড নাম্বার স্ট্রিংটা ধরবো, আর আমাদের যে এই যে পিঙ্কি ফিঙ্গার আছে এটা দিয়ে আমরা থার্ড নাম্বার ফ্রেটের ফার্স্ট নাম্বার স্ট্রিং ধরবো। এটা হচ্ছে এফ মাইনর, এই যে এফ মাইনর। তারপর আমরা শিখবো জি মাইনর। জি মাইনরটা তিনটা ফ্রেটে, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট এবং থার্ড ফ্রেটে। ফার্স্ট ফ্রেটে ফার্স্ট নাম্বার ফিঙ্গার ধরবো, আর সেকেন্ড ফ্রেটে থার্ড নাম্বার ফিঙ্গার ধরবো, আর আমরা থার্ড ফ্রেটের সেকেন্ড নাম্বার ফিঙ্গার ধরবো, সেকেন্ড নাম্বার স্ট্রিং ধরবো। তাহলে ফার্স্ট ফ্রেটে ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড ফ্রেটে থার্ড স্ট্রিং, আর থার্ড ফ্রেটে সেকেন্ড স্ট্রিং, এটা হচ্ছে জি মাইনর। তো আমরা তিনটা মাইনর কর্ড শিখলাম টোটাল। আমাদের যে মাইনর কর্ডসগুলো আছে মেজর কর্ডের বিপরীতে, মাইনর কর্ডগুলো আমরা শিখলাম। এখন আমরা শিখবো শার্প কর্ড। আমরা শার্প কর্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমরা যদি সি মেজর শিখি, এটা সি মেজর শিখছি, তাহলে সি শার্প তো আছে। সি শার্পটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সি শার্পটা হচ্ছে গিয়ে যে আমরা তো এই যে তিন নাম্বারে সি ধরেছি, তিন নাম্বারে সি ধরেছি, আমরা একটা নিচে নামিয়ে দিব সি, সি শার্প একটা নামিয়ে দিয়ে এখানে আমরা এক নাম্বার ফ্রেটে বার ধরবো, তাহলে আমাদের এটা হবে সি শার্প মেজর। এখন আমরা শিখব ডি শার্প মেজর। ডি শার্প মেজরটা হচ্ছে গিয়ে দুইটা ফ্রেটে, ফার্স্ট নাম্বার স্ট্রিং অন ফার্স্ট ফ্রেট, তারপরে আমরা যেটা করব আমাদের এই যে দুইটা আঙুল আছে মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারটা দিয়ে থার্ড নাম্বার ফ্রেটে সেকেন্ড এবং থার্ড নাম্বার স্ট্রিং দিব, এটা হয়ে যাবে ডি শার্প মেজর, ডি শার্প মেজর। এবার শিখবো এফ শার্প মেজর। আমরা এফ শিখেছিলাম টিউটোরিয়াল এইভাবে, দেখেন আমরা এফ করেছিলাম ফার্স্ট নাম্বার ফ্রেটে সেকেন্ড স্ট্রিং এবং ফোর্থ নাম্বার স্ট্রিং ধরেছিলাম সেকেন্ড ফ্রেটে, এটা ছিল এফ। তাহলে এফ শার্প, এফ এর থেকে এক গ্রেড উপরে, জি থেকে এক গ্রেড নিচে, তাহলে এটা এফ যদি হয় এক গ্রেড নামাই দিলাম এবং এটা বার ধরলাম, এটা হচ্ছে কি এফ শার্প মেজর। তো এফ শার্পের পরের ধাপটা হচ্ছে একইভাবে আঙুল নিয়ে টেনে আসলে এটা হয় জি, তারপরেরটা হয় জি শার্প মেজর, এফ শার্প মেজর, এফ, এফ, এফ শার্প, জি, এফ শার্প মেজর, সরি জি শার্প মেজর, এটা হচ্ছে জি শার্প মেজর। এখন আমরা শিখবো এ শার্প মেজর। এটা শিখেছিলাম আমরা এ, ফার্স্ট নাম্বার ফ্রেটে থার্ড স্ট্রিং এবং সেকেন্ড নাম্বার ফ্রেটে ফোর্থ স্ট্রিং ধরলে আমরা পাই এ। এখন আমরা এক গ্রেড নামিয়ে দিতে পারবো এ শার্প, কিন্তু আমাদের এটা বার ধরতে হবে, এটা হলো এ
sharp major. তো আমরা কি কি chords শিখলাম আজকে? আমরা শিখলাম C minor, F minor, G minor. তারপরে আমরা শিখলাম C sharp major, D sharp major, F sharp major এবং G sharp major ও A sharp major. আশা করি chords গুলো আপনারা শিখে নেবেন. আরো দুইটা প্রয়োজনীয় minor chords, সেটা হচ্ছে গিয়ে F sharp minor. F sharp minor টা লাগে. তো F sharp minor টা আমরা বাজাবো ফার্স্ট নাম্বার ফ্রেটে, থার্ড নাম্বার স্ট্রিং, আর আমরা সেকেন্ড ফ্রেটে আর দুইটা স্ট্রিং ধরবো. একটা হচ্ছে কি আমার এই মিডল ফিঙ্গার দিয়ে ধরবো ফোর্থ নাম্বার স্ট্রিং, আর আমার রিং ফিঙ্গার দিয়ে ধরবো থার্ড নাম্বার সেকেন্ড নাম্বার স্ট্রিং. আপনাদের কাছে আমি বলবো যে আপনারা এই কর্ডসগুলো শিখে নিলে সহজেই গানগুলো প্লে করতে পারবেন. আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন. আর রিদমটা আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, কারণ রিদমটাও জানার দরকার আছে. আর রিদমটা খুব কঠিন করে না নিয়ে রিদমটাকে নিজের ভিতর থেকে ক্রিয়েট করার চেষ্টা করেন, তাহলে এমনিতেই পারবেন. তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে রিদম কর্ডস বা কোনো গানের যদি কর্ডস লাগে আপনারা আমাকে বলবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব. এখানেই থাকুন, ভালো থাকুন.